আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমানে সবচেয়ে বড় প্রাণী কোনটি, আপনি হয়তো নিশ্চিতভাবে উত্তর দিবেন নীলতিমি। এখন আপনাকে যদি বলি এই নীলতিমিকেই ছিঁড়ে খেত সমুদ্রের আরেক দৈত্যাকার প্রাণী, আপনি নিশ্চয়ই অবাক হবেন। গভীর সমুদ্রের এমন অনেক কিছুই আমাদের অজানা, তেমন একটি রহস্য মেগালোডন। ইতিহাস এবং বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে একসময় সমুদ্রে রাজত্ব করত দৈত্যাকার এক প্রজাতির হাঙর যার নাম মেগালোডন। তবে এখনও এই হাঙরের অস্তিত্ব আছে কি না তা নিয়ে রয়েছে তর্কবিতর্ক। অনেকে বিশ্বাস করেন এখনও গভীর সমুদ্রে এই হাঙরটি টিকে আছে। বৈজ্ঞানিকদের দেওয়া তথ্য অনুযায়ী 20 লক্ষ বছর আগে সমুদ্রে রাজত্ব করে বেরিয়েছিল মেগালোডন নামের বিশালাকৃতির এই হাঙর। বিভিন্ন গবেষণা আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা ফসিল এবং বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী এই হাঙর 60 ফুটের মতো লম্বা হতো। আবার অনেকের মতে এটা 100 ফুটেরও বেশি লম্বা হতো। এদের চোয়াল ছিল 9 ফুটেরও বেশি প্রশস্ত আর 7 ইঞ্চি লম্বা 270টির মতো রাক্ষসে দাঁত, যেগুলো 5টি সারিতে সাজানো ছিল, যা এই প্রাণীটিকে ভয়ঙ্কর শিকারিতে পরিণত করেছিল। কোনো কারণে এদের একটি দাঁত ভেঙে গেলে সেটি পুনরায় গজাতে মাত্র 2 দিন সময় লাগত। এইরকম চোয়াল আর দাঁত দিয়ে বর্তমান যুগের সবচেয়ে বড় প্রাণী নীলতিমিকে শিকার করা তেমন কঠিন কিছুই না। এরা যখন শিকার করত তখন তাদের চোয়াল দিয়ে 10 টন সমপরিমাণ প্রেসার ক্রিয়েট করত, যা একটি কচ্ছপের খোলাসকেও অনায়াসেই ভেঙে ফেলতে পারে। এদের ওজন হতো 100 টনের কাছাকাছি, যা প্রায় প্রাপ্তবয়স্ক 15টি হাতির সমান। তাই এত বড় দেহের জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হতো। জন্মের পর মেগালোডনের এক একটি বাচ্চার ওজন হতো 2 থেকে 3 টন এবং লম্বায় প্রায় 10 ফুট। বর্তমানে টিকে থাকা গ্রেট হোয়াইট প্রজাতির শার্ক 15 থেকে 20 ফুটের মতো লম্বা হয় এবং এদের দাঁত হয় 3 ইঞ্চি। এর সাথে তুলনা করে দেখা যায় নিঃসন্দেহে মেগালোডন সমুদ্রের যে কোনো প্রাণীর জন্য আতঙ্কের ছিল। গবেষকরা জানান এই প্রাণীটি অনেক আগেই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কিন্তু গত 100 বছরে সমুদ্রের বুকে অস্বাভাবিক বড় আকৃতির কিছু হাঙর দেখতে পাওয়ার ঘটনা এই দাবিকে কিছুটা দুর্বল করে দেয়। এখনও পর্যন্ত অনেক জেলেই এমনটি দাবি করছেন যে তারা 50 থেকে 60 ফুটেরও বড় হাঙর সমুদ্রে দেখতে পেয়েছেন। অনেকে আক্রমণের শিকার হয়েছেন বলেও দাবি রয়েছে। তবে এগুলোকে চোখের ভুল বা মনের ভুল বলে ধারণা করা হয়। মেগালোডন বর্তমানে যদি সমুদ্রে থাকত তবে তার অস্তিত্ব অবশ্যই টের পাওয়া যেত, যেমন সমুদ্রে মেগালোডনের মৃতদেহ ভেসে আসা, যেমনটা আমরা তিমির ক্ষেত্রে দেখি, বা অন্যান্য প্রাণীদের দেহে মেগালোডনের দাঁতের কামড়ের চিহ্ন পাওয়া। কিন্তু প্রশ্ন হল মেগালোডন এত শক্তিশালী এবং এত বৃহৎ হওয়া সত্ত্বেও এরা কেন বিলুপ্ত হয়ে গেল? এদের বিলুপ্ত হওয়ার কারণ হিসেবে অনেক থিওরি সামনে এসেছে। তবে মেগালোডন বিলুপ্তির সবচেয়ে আইডিয়াল থিওরি হিসেবে মানা হয় আজ থেকে 30 লক্ষ বছর পূর্বে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ ঠান্ডা হতে শুরু করে, শুরু হয় বরফ যোগ। কিন্তু মেগালোডনের বেঁচে থাকার জন্য প্রয়োজন ছিল গরম ওয়েদার, তাই তারা সমুদ্রের গরম অংশের দিকে চলে যায়। কিন্তু সমুদ্রের অন্যান্য প্রাণীরা শীতল অংশেই থেকে যায়, যার কারণে সেখানে খাবার সংকটে পড়তে হয় তাদের। যেহেতু তাদের বেঁচে থাকার জন্য প্রচুর খাদ্যের প্রয়োজন, তাই বাধ্য হয়ে এবং খাবার চাহিদা পূরণ করতে নিজেরাই নিজেদেরকে শিকার করতে শুরু করে, আর এভাবেই বিলুপ্ত হয়ে গিয়েছে একসময় সমুদ্রে রাজ করা দানবীয় মেগালোডন। তো ভিউয়ার্স, নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি এই মুহূর্তে ভিডিওটি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন।